হ্যালো এভরিওয়ান, হিং আর জায়ফল গুঁড়ো দিয়ে এত সুন্দর যে চিকেন রান্না করা যায় সেটা মা আমাদের রান্না করে না খাওয়ালে জানতে পারতাম না। পুরো রান্নাটাই হবে সরিষার তেলে। সরিষার তেলটা একটু গরম হলেই হিং দিয়ে দেওয়া হবে, মানে খুবই সামান্য একটু হিং দিয়ে যখন হালকা ফ্লেভার বের হবে তখনই চিকেনগুলো মা দিয়ে দিচ্ছে। হিঙের গন্ধে খুব সুন্দর মতন চিকেন একটু ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজে নিতে আমরা দিয়ে দেবো মোটা করে কাটা পেঁয়াজ প্রায় হাফ কাপের মতো। পেঁয়াজটা হালকা ভাজা হতেই আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা প্রায় 1/4 চামচ ভর্তি করে, আর কাঁচা মরিচের বাটা 10-12টি কাঁচা মরিচ পেস্ট করা হয়েছে। এখানে আলাদা করে শুকনো মরিচের গুঁড়া ইউজ করা হবে না, শুধু ইউজ করা হবে কাশ্মীরি মরিচের গুঁড়ো, যেটাতে ঝাল অত বেশি আসে না বাট কালারটা অনেক সুন্দর আসে। এখন মা ফেলে দিচ্ছে, দিচ্ছে হলো কালো বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, এগুলো দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিতে হবে আরও 2-3 মিনিটের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। তিন চার মিনিট রান্না করার পরে কাশ্মীরি মরিচের গুঁড়ো প্রায় 1/2 চা চামচের মতো দেওয়া হলো। দেওয়া হলো হলুদ গুঁড়ো, টেলে নেওয়া ধনিয়া এবং জিরার গুঁড়ো। ধনিয়া জিরা একটু টেলে নিয়ে গুঁড়ো করে আপনার চিকেনের মধ্যে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখন দিয়ে দেওয়া হলো জায়ফল গুঁড়ো, প্রায় 1/2 চা চামচের মতন জায়ফল রোস্ট করে নিয়ে দেন এটা ব্লেন্ড করা হয়েছিল, সেটা আমরা দিয়ে দিচ্ছি। জায়ফল গুঁড়ো দেওয়ার পর 5 মিনিটের মতন এটা আমরা সুন্দর মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। সুন্দর মতন কষে তেল বেরো হয়ে এসেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন আমরা সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে আমরা এটা আটটু সিদ্ধ হতে দেব। এখন দিয়ে দিব ধনে পাতা কুচোনো, আমাদের রান্না প্রায় শেষের দিকে। তো এইভাবে কিন্তু আপনার চিকেনের রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, সত্যি একটা ভিন্ন ধরনের একটা সুন্দর গন্ধ আসছে জায়ফল গুঁড়োর, হিঙের। এখন ধনে পাতা দিয়ে আমরা একটু উলট পালট করে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 মিনিটের মতো। আমাদের চিকেন রান্না হয়ে গেছে, দেখতে তো ভীষণ ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টফুল ছিল। তো আপনারাও এভাবে হিং জায়ফল গুঁড়ো দিয়ে এক্সেপশনাল ওয়েতে চিকেন রান্না করে খেয়ে জানান কেমন লাগলো।